নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাংলায় প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং শিল্প প্রতিষ্ঠান বলতে পারেন, যেখানে সঙ্গীতের চর্চা হয়, যারা শিল্পী তারা প্রত্যেকেই মা সরস্বতীর পুজো করেন। দেবী সরস্বতী জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার দেবী, দেবী শিল্পকলা এবং সঙ্গীতেরও দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী, মদন পঞ্চমী বা সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। বাগদেবীর আরাধনা আমরা করি আমাদের জীবনে বিদ্যা বুদ্ধির আগমনের জন্য, যাতে আমরা আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারি। আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজোতে ঘট স্থাপন করা হয়। ঘট স্থাপন বহু প্রাচীন একটি পদ্ধতি। সরস্বতী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, নারায়ণ পুজো হোক, যে কোনো পুজোতে ঘট স্থাপন করতে হয় এবং এই ঘট স্থাপনের কিছু নিয়ম রয়েছে। আজকের পর্বে আমরা জানব সরস্বতী পুজোর ঘট স্থাপন কিভাবে করব। ঘট মূলত দেবী এবং দেবতাদের একটি প্রতীকী রূপ। অনেকে মূর্তিতে পুজো না করে ঘটে পুজো করে, তাই বলা হয় ঘটে পটে মূর্তিতে পুজো। সরস্বতী পুজোর ঘট স্থাপনের এই নিয়ম আপনাদের জন্য রইল। ঘটে সিঁদুর দিয়ে আপনাকে মাঙ্গলিক চিহ্ন আঁকতে হবে, স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন, তাছাড়া যে সকল মাঙ্গলিক চিহ্ন আমরা এঁকে থাকি সেটি আঁকতে হবে। তারপর সেটিকে জলপূর্ণ করে পঞ্চগুড়ি নির্মিত মণ্ডলে মাটি দিয়ে তার উপরে পঞ্চশস্য দিয়ে ঘট বসাতে হবে। ঘটের মুখে আম্র মুকুল সহ আম্রপল্লব দিতে হবে। বন্ধুরা, সরস্বতী পুজোতে একটি অত্যাবশ্যকীয় উপকরণ হলো আমের মুকুল। এটি কিন্তু দেওয়া হয় মাকে এবং সেটি ঘটের মুখেও দেওয়া হয়। তারপরে একসরা আতপ চাল এবং তার উপরে শশীর ডাব দিতে হবে। গামছা দিয়ে সেটিকে আচ্ছাদন করতে হবে। চারপাশে চারটি তীরকাঠি বসিয়ে সাদা সুতো দিয়ে সেটিকে ঘিরে দিতে হবে বা বেষ্টন করতে হবে। ঘটের সামনে কুণ্ডহারি বসিয়ে তাতে দর্পণ দেবেন। দেবীর বাম হস্তে দুর্বাযুক্ত হরিদ্রা সূক্ত বাঁধবে এবং ঘটেও সেটি বাঁধবেন। বাম হস্তে চন্দ্রমাল্য দিতে হবে, অর্থাৎ চাঁদমালা। দশকর্মার দোকানে আপনারা এটি পেয়ে যাবেন। তারপর স্ব স্ব বেদোক্ত মন্ত্র পাঠপূর্বক ঘট স্থাপন করতে হবে। পুরোহিতরাই এই ঘট স্থাপনের মন্ত্র উচ্চারণ করেন। আপনি যদি পুরোহিত ছাড়া পুজো করেন মা সরস্বতীর পুজো, তবে সরস্বতী পুজোর জন্য আলাদা একটি বই পাওয়া যায়, সেখানে আপনারা এই মন্ত্র পেয়ে যাবেন। আর যদি মন্ত্র আপনি উচ্চারণ করতে না পারেন, তবে শুধুমাত্র মাকে মনে করতে হবে চোখ বন্ধ করে, তারপরে আপনি ঘট স্থাপন করতে পারবেন। যে কোনো পুজোতে ভক্তি এবং ভালোবাসার প্রয়োজন হয়, মন্ত্র না জানলেও চলে। সরস্বতী পুজোতেও মনের ভক্তি এবং ভালোবাসা দিয়েই মায়ের আরাধনা করুন, ঘট স্থাপন করুন, মায়ের পুজো করুন। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।